নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 21 মে 2022 শনিবার বড় ঠাকুরের আশীর্বাদে এই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। এই পাঁচ রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে আলোচনা করব। তার আগে একটি কথা আমি আবারও বলি, প্রত্যেকে জয় বড় ঠাকুরের, জয় জয় শনি মহারাজের জয়। প্রত্যেকে কমেন্ট কিন্তু করুন। দেখুন, আকস্মিক প্রাপ্তির যে গ্রহটি দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু। এই রাহুর যে নেচারটা সেটা সম্পূর্ণ হচ্ছে শনির, অর্থাৎ রাহুর যে প্রভাব সেটা অনেক অংশে সেই ফলগুলো দিয়ে থাকে কিন্তু শনি। তো শনি যদি আপনার জন্মছকে ভালো থাকে, অর্থাৎ রাহু শনি বুধ এবং শুক্র এই চারটি গ্রহ যদি আপনার ন্যাকাল ছেটে ভালো থাকে, আপনার প্রাপ্তি নিশ্চিত নিশ্চিত কিন্তু হবেই হবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তো যাই হোক, আপনাদেরকে আমি একটি কথা বলি, যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা অবশ্যই নিজস্ব জন্মছকটা একবার হলো অ্যানালাইসিস করুন এবং প্রতিজ্ঞার প্রতিবিধান আপনারা অবশ্যই করুন। আগামীকাল শুভ সময়টা দুপুর 2:02 থেকে আপনার 3:35 পর্যন্ত কিন্তু ব্রহ্ম মুহূর্ত কিন্তু আগামীকাল থাকছে। আরেকটি যে ভালো সময়, 11:37 থেকে 12:46 পর্যন্ত কিন্তু আরেকটি সময় কিন্তু দুর্দান্ত থাকছে। এবং রাহুকাল যে সময়টা আমি যে কোনো কাজ, শুভ কাজ বর্জন করতে বলি, সেটি হচ্ছে সকাল 8:58 থেকে 10:15 পর্যন্ত কিন্তু সময়টা কিন্তু অশুভ। অর্থাৎ এই সময়ে কোনো ইনভেস্টমেন্ট, কোনো কিছু দেওয়া, এগুলো কিন্তু করবেন না। অর্থাৎ রাহুকালটা আপনারা কিন্তু বর্জন করুন। তো আলোচনা শুরু করা যাক। আগামীকাল যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। আবারও বলছি, রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচ কি? আপনার আকস্মিক প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আলোচনা শুরু করা যাক। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার হচ্ছে 9। আপনাদের যে শুভ সময়টা আগামীকাল সেটা হচ্ছে সকাল 10:32 থেকে 12:44 পর্যন্ত। কিন্তু এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেই টার্গেট নাম্বারটা হচ্ছে 21। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার এবং শুভ সময় সকাল এগারোটা এগারো মিনিট থেকে 12:36 পর্যন্ত, 11:11 থেকে 12:36 পর্যন্ত কিন্তু সময়টা শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো, 3 নম্বর যে রাশি, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে, সেটি হচ্ছে 98। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3 নম্বর রাশি এবং শুভ সময় আপনার 12:44 থেকে 2:14 পর্যন্ত কিন্তু সময়টি শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 39। আপনাদের ক্ষেত্রে শুভ সময় 1 মিনিট থেকে 3:14 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম অন্তিম শেষ রাশি, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 96। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার এবং শুভ সময় যে সময়টা আপনাদের পক্ষে
বিশেষভাবে ইম্পর্টেন্ট, সকাল 10:42 থেকে, সকাল 10:42 থেকে 12:56 পর্যন্ত সময়টা দুর্দান্ত। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।